नागालैंड प्रदेश इतना समय अनलॉक फेज ते जा पाई आसे अफलाइन क्लासेस शुरू करिबोले डिमापुर लगा बीसी स्कूल्स और कॉलेजेस खान कदम लई आसे नागालैंड टीवी पूरा एस टी जैन गर्ल्स कॉलेज लगा प्रिंसिपल गिरदी चंद्र राउत इंटरव्यू थे और प्रिंसिपल कैसे सब डायरी कर लैसे जुदी अफलाइन क्लासेस शुरू से कुले टीचिंग स्टाफ और स्टाफ खान सब कोविड 19 वैक्सीन लैसे कई कि तई जाना दी डिपार्टमेंट पूरा आगिया नादे तक ऑनलाइन क्लासेस तो जुलीगिना जब कई कि जाना दी আজি আমি খান এস ডি জেইন গার্লস কলেজ ডিমাপুরে আহিনা আছে আর এই ইন্টারভিউ তো প্রিন্সিপাল কলেজ লাগা প্রিন্সিপাল কে সি রাউত সো স্যার উই হ্যাভ হার্ড দ্যাট ইউ ইয়র কলেজ হ্যাজ গট দ্য পারমিট টু ওপেন সো আপনি বি এই লাগা ওপরে আপনি গালা কলেজ তো ক্লাসেস খান রি ওপেন হল আছে সো হাউ প্রিপেয়ার্ড আর ইউ রিগার্ডিং দ্য এস ও পিস গিভেন বাই দ্য গভর্নমেন্ট হয় পারমিশন তো পাইছে অলবি এটা একটা প্রবলেম আছে আমি আজ পার দ এস ও পি অনলি 50% স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্ড করব পারিব তো বাকি 50% তো ঘটেই থাকিব আর এইটো কারণে আমি এতিয়া তক বি এইটো ক্লাস অফলাইন ক্লাস স্টার্ট করা নাই অনলাইন ক্লাসই চলাইছে সো আপনি গান কিটা খুলি বলে প্ল্যান করে আছে এতিয়া একটা সার্ভে লব অনলাইন ক্লাস চলি আছে টিচার্স খান আজি পরা তো ফার্স্ট সেমিস্টার খান এডমিশন লওয়া তো না দিস ইয়ার আজি পরাই অনলাইন ক্লাস লাইভ হয়েছে তো টিচার খানকে কব ক্লাসতে একবার সার্ভে লই থাকিব স্টুডেন্টস খানকে তাই লাগা প্রিপেয়ারনেস বি সুধি থাকিব কেলে না স্টুডেন্টস খান বি আহি কিনা ইয়াতে কোত হস্টেলতে থাকিব কোত কলোনিতে ঘর ভাড়া লই কিনা বহি বলে দিগদারি বি পাব পারে আর প্যারেন্টস হাউ মাচ প্রিপেয়ার দে আর এই তাইখান কিমান পারিব আহা যাহা রেগুলার বি দিগদার হব পারে তো এই কারণে একটা ফার্স্ট স্টুডেন্টস লাগা ওপিনিয়ন লই চাব আর কিমান জলদি গভর্নমেন্ট পরা 100% অ্যাটেন্ডেন্স দিছে আমি ক্লাস শুরু করে দিবলে আসলে হলে বি ইতু পাওয়া নাই অনলি 50% আছে এই কারণে আমি এনে প্রিপেয়ার তো আছে স্যানিটাইজেশন আর কিনা কবি ক্যাম্পাস ক্লিনিং এই করে কিনা আর সব টিচার্স অফিস স্টাফ খান সব ভ্যাকসিনেশন লই কিনা বইছে আমি তো প্রিপেয়ার্ড আছে হলে বি স্টুডেন্টস খান কিমান প্রিপেয়ার্ড হব এইটু জানিয়া পিছতেই একটা ডিসিশন লব আচ্ছা তো স্যার আপনি গান ইন কেস ক্লাসেস তো শুরু হয়েছে এনা কইলে তো আপনি অল্প ডিটেইল দে কইলে পারো আপনি গান স্টুডেন্টস আর বোথ স্টুডেন্টস আর টিচার্স খান লাগা সেফটি তো কিনা এনশিওর করবলে আছে এতে তো এসওপি তো অ্যাবাইড করিবই লাগে কি কি গভর্নমেন্ট পরা এসওপি ফ্রম টাইম টু টাইম আহি থাকে এইটো খান তো করিবই করিব আর স্টুডেন্টস খানকে কি কি গভর্নমেন্ট পরা অর্ডার আহিব ইটো পরাহি যাব লাগে হলে বি আমি খান তো অ্যাডভাইস করিব তাই খান নিজর বি ডিস্টান্সিং মেইনটেইন করি কিনা আর মাস্ক ইউজ করি কিনা টাইম টু টাইম স্যানিটাইজার ক্লিনিং ইটো কি কি অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার আছে না কোভিড 19 লাগা ইটো খান করিছে কইলে ভাল আছে আর উপরতে তাই ভ্যাকসিনেশন করা তো ভি ভাল আছে হলে বি ইটো তো ডিপেন্ডস অন দ্য গভর্নমেন্ট ইউ নো রেগুলেশনস হোয়াট এভার ইজ দ্য রুল ইন এক্সিস্টেন্স অ্যাজ পার দ্যাট আচ্ছা সো টু লুক আফটার দ্য সেফটি অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স আপনি গালা কলেজতে একো লাইক ডিপার্টমেন্ট নইলে বি এনেগা একো আছে না হু ইজ গোয়িং টু লুক আফটার দ্য সেফটি অর টু সি দ্যাট দ্য এস ও পিস আর মেনটেন ইন ইয়র কলেজ ফর দ্যাট দ্য ভাইস প্রিন্সিপাল ইজ ইন চার্জ and then because we are now having online class to idu karone manu yahate nahikna nijor nijor ghar pra bhaikna hi class loi take online video class loi take hole bi offline class kitia idu start hobole ase ami laga ichudi laga ekta meeting kali mati gina ase a kali idu taikhan hi meeting te hi decide korilobo kun ba manu ekta small committee banaikna তাই খান কেন সুপারভাইজ করব এই খান তো কালি হি মিটিং মাতি কিনা আছে কালি মিটিংতে পাই যাব মই ভাবনা তো ইটোহি বড়ি এজোড়ি লাগা সব আর তাতে ভাইস প্রিন্সিপাল বি থাকিব কলেজ লাগা ম্যানেজমেন্ট লাগা সেক্রেটারি বি এনে এক্স অফিসিও তাই বি থাকিব মেম্বার থাকিব তো ইটো খান বড়ি পরা হি ইটো সুপারভাইজ করব আচ্ছা তো আর কলেজ লাগা স্টাফ মেম্বার্স খান সব ফুলি ভ্যাকসিনেটেড হয়েছে নইলে বি ফার্স্ট ডোজ লিছ না সেকেন্ড ডোজ কিনা হইছে এইটো তো রিপোর্ট কমপ্লিট আছে আমি ডিসি অফিসতে সাবমিট করে দিয়েছে মোস্ট অফ দেম তো দুইটা ডোজ বি লই যাইছে ফুলি ভ্যাকসিনেটেড হয়ে যাইছে আর একটা ডোজ লওয়া খান বি এনে মোর দেন ওয়ান মান্থ উপরতেই হয়েছে
তো স্টাফ তো গভর্নমেন্ট এসওপি নিচিনা সব ভ্যাকসিনেটেডই আছে সো ইফ ইউর কলেজ রি ওপেন্স ইন কেস অফ সুপার স্প্রেডার অ্যামং দ্য স্টুডেন্টস তো ইদু লগা মেডিকেল এক্সপেন্সেস নহলে তাহান টেস্টিং খান বি করব আর ট্রিটমেন্ট খান বি ললে লাগে সো হু ইজ গোয়িং টু take care of the medical expenses if there is a super spreader in the college that is a real real issue in fact ami government para itu khan uporte ki ba ekta clarification paise kale bhal ase kale na ami private college ase ami itu to student laga ki ba eneka super spreader nisna ekta hoi jaise kale kon bhai jaise bhitorte aru manu ke spread kori dise to itu expenditure to ami khan bear koribole dikdar pabo তো হোসা কথা তো ইদু গভর্নমেন্ট পরা হি কিবা একটা ক্লিয়ার ইনফরমেশন তো পাবলে পাইছে কইলে ভাল আছে হলে বি আমি লাগা একটা চ্যারিটেবল হসপিটাল আছে জেন চ্যারিটেবল হসপিটাল ভ্যাকসিনেশন সেন্টার বি আছে ইদু তো আর ফার্স্ট তো তাতে এনে ফার্স্ট এড কারণে তাতেই পঠাই দিব আর আগতে কি হব ইদু পরা তো বেশি ইদু তো অ্যাকচুয়ালি প্যারেন্টস খান করিব লাগিব আর গভর্নমেন্ট পরা কিবা হলে বি মদত করিব লাগিব আমি খান তো এনেই রিকমেন্ড করে দিব পারিব হলে বি এক্সপেন্ডিচার বিয়ার করিব হসা কথা তো আমি প্রাইভেট কলেজ আছে এটা তো না পারিব সো স্যার অ্যাজ এ প্রিন্সিপাল আপনি লাগা অপিনিয়ন দিবি এটু অফলাইন ক্লাসেস থাকিবলে লাগে না অনলাইন ক্লাসেস থাকিবলে লাগে মই হিসাব তো ইতিয়া অনলাইন হি ভাল আছে রিজন দুইটা থাকে কেলে না অফলাইন করা তো অনলি 50% আলাউ হয়ে যায় আর বাকি 50% তো ঘরে বহি তো ওয়ান উইকতে আমি 50% স্টুডেন্টস মাতি কিনা ক্লাস করিব আর নেক্সট উইকতে দুসরা 50% মাতিব এনেকা হয়েছে কইলে সিলেবাস তো কমপ্লিট করিব না পারে আর স্টুডেন্টস খান বি এনে দিগদার পাবো 15 days অনলি উইল বি রিকোয়ার্ড ওয়ান মান্থে অনলি 15 days ক্লাস করিব না এক উইকতে বি দুই ভাগ করি কিনা দুইটা ভাগ করি কিনা 50% আজি মাতিছে আর কালি 50% মাতিছে এনেকা করিছে কইলে ইতু বি টাইম হি লৈ যাব আর দুসরা এনে বিচতে একটা হাইব্রিড অ্যারেঞ্জমেন্ট বি করিছে এইটু অনলাইন ক্লাস লওয়া থাকা তো ক্লাসরুমতে টিচার খান ডাইরেক্ট লাইভ রিলে করিছে হলে বি ইটু হাইব্রিড অ্যারেঞ্জমেন্ট না বেশি কিবা স্টুডেন্টস খানকে একদম ইন্টারেস্ট করিব পারা নাই খেলে না অ্যাটেনশন দুইটা ডিভাইড হয়ে যায় টিচার টিচিং দ্য ক্লাসরুম আর টিচার ঘরতে বহি কিনা স্টুডেন্টস খানকে বি অ্যাড্রেস করিব এইটু দুইটা অ্যাড্রেস করবলে একদম মুশকিল হয়েছে তো এইটার কারণে মই প্রেফারেন্স তো অফলাইন আছে বাট স্টুডেন্টস প্যারেন্টস তাইখান ইনকোয়ার করে আছে আপনি কিতিয়া অফলাইন করিব আপনি কিতিয়া অফলাইন করিব ইদু কারণে এসওপি হিসাব পরা আর গভর্নমেন্ট পরা ইদু লাস্ট 26 জুলাইতে হব আই গেস 26 জুলাইতে একবার আইছে না কি কোনবা কলেজ ইন্টারেস্টেড আছে করিব পারিব তো আমি খান বি অ্যাপ্লাই করেছে ডিসি অফিসকে কি পারমিশন আমি কে বি দিবি আমি বি কোশিস করিব হলে বি পারমিশন অনলি 50% কারণে পাইছে আর ইতিয়া তাক বি স্টুডেন্টস লাগা একদম নতুন ব্যাচ আহাত রিপোর্ট লওয়া নাই তাইখান কেনকা কিমান প্রিপেয়ার্ড আছে এই উপরে লই কিনা হি করি আমি খান ইতিয়া এস ডি জিন গার্লস কলেজ লাগা প্রিন্সিপাল লগতে কথা করেছে আর তাই লাগা হিসাবতে হইলে তো ইতিয়া তাক তো অনলাইন ক্লাসেসে চলে আছে আর তাইখান লাগা স্টাফ খান বি সব ফুলি ভ্যাকসিনেটেড হয়েছে কোনবা তো ফার্স্ট ডোজ লুকিনা আছে আর মোস্টলি তো সেকেন্ড ডোজ তো কমপ্লিট হয়েছে আর তাই বা কোয়া দো হয়েছে গুলো তো তাই অ্যাজ এ প্রিন্সিপাল তাই তো অনলাইন ক্লাসেসে মোর প্রিফার করে হলে বি অফলাইন ক্লাসেস খান শুরু করলে আছে গুলো তো তাহলে কলেজ তো এটা বা প্রিপারেশনস খান তো বেশি ভাল বা যায় আছে কিনা জানাই দিছে মুই রিপোর্টার ইমনাস নাও উইথ ক্যামেরা পার্সন খালিল ফর এন এল টিভি